pesadamente. Ela vai batendo, bum, bum. Ela vai sentando, bum, bum. Ela vai quicando. সো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। ফাইনালি গাইজ, ফাইনালি আমাদের বাংলাদেশ সার্ভার উদ্বোধন স্পেশাল খুবই রেয়ার একটা আইটেম আমাদের সার্ভারে ব্যাক আসতেছে। এন্ড গাইজ, এই আইটেমটা কতটা রেয়ার সেটা তোমরা জানোই, এন্ড থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে কোন রেয়ার আইটেমটা আমাদের সার্ভারে আসবে। হ্যাঁ গাইজ, ব্ল্যাক টি শার্ট। এন্ড এই ব্ল্যাক টি শার্টটা কতটা রেয়ার সেটা তোমরা জানোই, এন্ড অনেক পুরাতন একটা রেয়ার আইটেম আর খুবই কম প্লেয়ারের কাছে রয়েছে। এন্ড গাইস, এই ব্ল্যাক টি শার্টটা কতটা জনপ্রিয়তা পেয়েছে সেটাও হয়তো তোমরা জানো। আর এই জনপ্রিয়তার ভিত্তিতেই কিন্তু গেলিনা আমাদের জন্য স্পেশালভাবে এই ব্ল্যাক টি শার্টটা ব্যাক করতেছে। আর এটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্যই, অন্য কোনো সার্ভারে আসেনি গাইস, বুঝতে পারতেছো। এন্ড এই ব্ল্যাক টি শার্টটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, আমি জানি তোমাদেরও অনেকেরই পছন্দ। এন্ড ব্ল্যাক টি শার্টটা পরতে গাইস খুবই ভালো লাগে, যদি আমার কাছে আগে ছিল না। এন্ড দেখতে পারতেছ এই ব্ল্যাক টি শার্টটাই কিন্তু আমাদের সার্ভারে ব্যাক আসবে। তাছাড়া গাইস, কোন ইভেন্টে আসবে এবং কীভাবে তোমাদেরকে নিতে হবে সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিব। তাছাড়া গাইস, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। এখন আমি তোমাদেরকে জানাবো কীভাবে তোমরা এই যে ব্ল্যাক টি শার্টটা ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে। তো তোমরা এখানে দেখতে পারতেছ এটা কিন্তু খুবই রেয়ার একটা আইটেম, সো বুঝতে পারতেছ অনেক ডায়মন্ড হয়তো এই ব্ল্যাক টি শার্টের পিছনে খরচ করতে হবে। তাছাড়া অনেকেই হয়তো সহজেও পেয়ে যেতে পারো, কিন্তু যারা আগে থেকে ডায়মন্ড খরচ করো আমার মতো, তারা পেতে একটু ডায়মন্ড বেশি খরচ করা লাগবে। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 60টা গড় রয়েছে। এন্ড এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করা লাগবে, আর কত ডায়মন্ড দিয়ে স্পিন করা লাগবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। এন্ড ইভেন্ট আসার পরেই কিন্তু সেটা আমরা বুঝতে পারবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু 60টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 গাইস। এন্ড নিচেও কিন্তু এ বি সি ডি ই এফ জি এইরকম লেখা রয়েছে। তো গাইস, এখানে যখন আমরা স্পিন করব ডায়মন্ড দিয়ে, তখন কিন্তু উপর থেকে একটা বল গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকবে। এন্ড গাইস, তোমরা নিচে যেই এ বি সি ডিগুলো দেখতেছ সেগুলোর মধ্যে যে মাঝখানে ডি অপশানটা আছে, যদি বলটা ডি অপশানে গিয়ে গড়িয়ে পড়ে তখন কিন্তু আমরা একদম মানে কি বলবো ব্ল্যাক টি শার্টটা পেয়ে যাবো গাইস, বুঝতে পারতেছ। তো এটা সবার ভাগ্যে কিন্তু একদম সহজে পেয়ে যাবে না, বুঝতে পারতেছ, যেহেতু অনেক রেয়ার একটা আইটেম, সো হয়তো অনেক ডায়মন্ড কাটতে পারে। তো তোমরা কে কে নিবে এই ব্ল্যাক টি শার্টটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তাছাড়া গাইস, ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, এন্ড আইটেমটা দেখে কে কে খুশি হয়েছো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। এন্ড চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অল করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং সবার আগে ভিডিও দেখে নিতে পারো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।